স্ট্যান্ডার্ড ওয়ান বাংলা, দেখো তোমাদের অনুশীলনে চারটা আলোচনা চলছিল। গত ক্লাসে আমরা বাম দিক ডান দিকটা মিল করে লিখেছি, ম্যাচিং করে, ইংরাজিতে দেখো ম্যাচিং বলে, বাংলায় বলে বাম দিক ডান দিক মিল করে লিখবো, ওটা গত ক্লাসে আমরা করিয়েছি, তাই না? আজকে আমরা কি করাবো, গদ্যে লিখতে হবে। গদ্যে একটা দেওয়া আছে, দেখো, বনে থাকে বা, বনে থাকে বা, উত্তরে কি দিয়েছে, বনে বাঘ, বনে বাঘ, তাহলে গাছে থাকে পাখি কি হবে, গাছে পাখি থাকে, তাহলে বনে থাকে বাঘ, বনে বাঘ থাকে, এটা বইয়ে পড়ে দিয়েছে, এটা আমি আর লিখাচ্ছি না, আমি খয়ের দাগ থেকে বনে লিখাচ্ছি, তাহলে আটের দাগে খ থেকে পড়াচ্ছি। দেখো অনুশীলনে চার তো আছেই, এবারে কি করবো আমরা, আটের দাগে, তাই না? আটের দাগে আমরা লিখবো, আজকে পার আমাদের 36 হবে। দেখো আটের দাগে তাহলে খ, আটের খ, আটের খয়ে আছে গাছে থাকে পাখি, গাছে থাকে পাখি, তাই না? তাহলে গাছে উত্তর কি হবে, গাছে পাখি থাকে, গাছে পাখি থাকে, এটা হচ্ছে উত্তর, বুঝেছো? গাছে পাখি হরিবার বন্ধ করে
তাহলে বাঁধে ঘর হরি ঘর, এখানে কি হবে হরি কত ফাঁকা আছে তবু লেখা থাকবে, আর গদ্য কি আর পুরো লাইন লাইন
ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। তাহলে এই আটের দাগটা কি করবে? আটের দাগটা খাতায় তুলে নাও। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ।